হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমি রাজ আহমেদ আছি আপনাদের সাথে। তো ভিউয়ার্স, এই চ্যানেলে আমি মূলত গাইনোকোমাস্টিয়া রিলেটেড যে ব্যাপারগুলো আছে সেই ইনফরমেশনগুলো আপনাদের সাথে প্রতিনিয়তই শেয়ার করে থাকি। তো আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গাইনোকোমাস্টিয়ার গ্রেডিং সিস্টেম, অর্থাৎ গ্রেড অনুযায়ী আপনার কত টাকা খরচ হতে পারে বাংলাদেশ এবং কলকাতায় যদি আপনারা অপারেশন করতে চান, এছাড়া চেন্নাইও কত টাকা লাগে সেটাও আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো অনেক পেশেন্ট আপনারা বুঝতে পারেন না যে ভাই আমার অপারেশনটা যে হবে, সো আমার কস্টিংটা কত হবে। আসলে কস্টিং কিসের উপরে ডিপেন্ড করে সেইটা আজকে একদম খোলা মেলা আপনাদের সাথে আলোচনা করব। তো ভিডিও শুরু করার আগে আরও একটা কথা আমি বলে নিতে চাই যে অনেক সময় আমি বিভিন্ন পোস্টে বলি যে এই ভিডিওটা কালকের মধ্যে পাবেন বা দুই দিন পরে পাবেন। সো দেখা গেছে যে সেই ভিডিওটা কিন্তু আমি দুই দিন পরে আপলোড করতে পারিনি ডিউ টু ফ্যামিলি অর পার্সোনাল প্রবলেম। কারণ আপনাদেরও কিন্তু ফ্যামিলি আছে, আপনাদেরও কিন্তু পার্সোনাল লাইফ আছে। সো দেখা যাচ্ছে আমার টার্গেট আছে যে না, আমি পরশু দিন ঢাকাতে যাব সাপোজ, বা পরশু দিন কুষ্টিয়াতে যাব। মানে আমি কিন্তু অনেস্টলি জানি যে এটা আমি যাব, কিন্তু দেখা যায় যে পার্সোনাল লাইফ, ফ্যামিলি আছে যারা আমাদের সাথে, ফ্যামিলিতে আমরা যারা থাকি, সো সব মিলে দেখা যাচ্ছে যে কোনো একটা প্রবলেমের কারণে ওই কুষ্টিয়াতে বা ওই ঢাকাতে আমরা যেতে পারি না। সেম লাইক দ্যাট আমি অনেক সময় বলি যে পোস্টটা আমি করব, কিন্তু পোস্টটা যে কোনো কারণে দিতে পারি না। সো এই ব্যাপারটা আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এর আগে এই যে ভিডিওটা তৈরি করছি এটা থাম্বনেল বা কভার ফটো আমি প্রায় এক সপ্তাহ আগেই তৈরি করেছিলাম, এবং ভিডিওটা আজ থেকে দু তিন দিন আগেই দেওয়ার কথা ছিল কিন্তু আমি দিতে পারিনি। অনেকেই বলেছেন যে ভাই ভিডিওটা কই, দিতে চাইলেন দিলেন না কেন? সো এই জন্যই কিন্তু এই কথাটা আমি বলে নিলাম, আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিলাম। কারণ সবারই ফ্যামিলি আছে বুঝেন, মানে অপ্রত্যাশিত কারণে বা অনাকাঙ্ক্ষিত কারণে বা হঠাৎ সমস্যা হয়ে যায়, এই জন্য কিন্তু দেখা যায় সঠিক সময়ে অনেক সময় আমরা জিনিসটা দিতে পারি না, বা ওই যে উদাহরণ দিলাম যেতে পারি না, ঠিক আছে? সো এই হলো ব্যাপার। তো আমি শুরু করছি যে গাইনোকোমাস্টিয়ার মূলত গ্রেড থাকে, মানে প্রধান গ্রেড হচ্ছে চারটা। একটা হচ্ছে গ্রেড ওয়ান, গ্রেড টু, গ্রেড থ্রি অ্যান্ড গ্রেড ফোর। এখন এই গ্রেড ওয়ান, টু, থ্রি, ফোরের মধ্যে আবার কিছু সাব ক্যাটাগরি আছে। যেমন ধরুন আপনার হচ্ছে গ্রেড টু বলা হলো, ঠিক আছে, গ্রেড টু বলা হলো। সো এই গ্রেড টু এর মধ্যে আবার টাইপ আছে যে গ্রেড টু একজন আর আছে যে মোটামুটি ডেভেলপমেন্ট হয়েছে, সেখানে শুধুমাত্র মনে করেন গ্ল্যান্ড আছে, ঠিক আছে, আর তারও কিন্তু গ্রেড টু। এখন দেখা যাচ্ছে সেম এই গ্ল্যান্ড আছে, বাট আর একটা পেশেন্টে দেখা গেলো গ্ল্যান্ডের পাশাপাশি চেস্টে ফ্যাট আছে, চারপাশে ফ্যাট আছে, মোটামুটি ফ্যাট আছে। তখন কি করা হয় যে ওনার কিন্তু গ্রেড টু বাট টু এর চেয়ে একটু বেশি, এই জন্য সেক্ষেত্রে ওনাকে বলা হয় যে আপনার হচ্ছে গ্রেড টু এ, মানে গ্রেড টু এ মানে টু এর চেয়ে একটু বড়। এরপরে দেখা যাচ্ছে যে হ্যাঁ ফ্যাট আরও একটু বেশি আছে বা গ্ল্যান্ড একটু বেশি আছে, উনিও কিন্তু গ্রেড টু ক্যাটাগরির মধ্যে পড়বে বাট গ্রেড টু বিতে চলে যাবে। এরকম করে এর চেয়ে যদি একটু ডেভেলপমেন্ট হয় তাহলে উনি চলে যাবে গ্রেড টু সি। অর্থাৎ এখানে দেখা গেল যে গ্রেড টু বললে কিন্তু হবে না, গ্রেড টু এর একদম প্রাইমারি যে স্টেজটা সেটা সলিড গ্রেড টু, তার চেয়ে একটু বড় যখন হচ্ছে তখন গ্রেড টু এ বলা হচ্ছে, তার চেয়ে বড়টা টু বি এবং তার চেয়ে বড়টা টু সি। অর্থাৎ টু সি মানে হচ্ছে প্রায় গ্রেড থ্রি ছোয়া ছোয়া অবস্থা। সো এক্ষেত্রে অনেকে বলেন যে ভাই আমার তো গ্রেড টু, তাহলে একজন পেশেন্ট গ্রেড টু এর অপারেশন করেছে 45,000 টাকা বা 40,000 টাকা বা 50,000 টাকা। এটা জাস্ট এই যে কস্টিং এর ব্যাপারটা আমি জাস্ট ধরে নিলাম যে একজন পেশেন্ট অপারেশন করেছে গ্রেড টু 40,000 টাকা, তাহলে আমারও তো গ্রেড টু, তাহলে আমার কেন 45,000 টাকা চাওয়া হচ্ছে বা কেন আমার 50,000 টাকা চাওয়া হচ্ছে? এর ব্যাপারটাই হচ্ছে, এর কারণটাই হচ্ছে যে এই যে একটু আগে বললাম যে যার 45,000 টাকা হয়েছে তার দেখা গেছে যে গ্রেড শুধুমাত্র টু, এবং মানে পিওর গ্রেড টু মানে দেখা যাচ্ছে যে গ্ল্যান্ড আছে বা শুধু নিপুল অ্যারিওলাটা ফুলে আছে বা আশেপাশে কোনো প্রকার ফ্যাট নেই, দেখা যাবে যে ওনার অপারেশনটা করতে 3 ঘন্টার মধ্যে হয়ে যাবে বা 2 ঘন্টার মধ্যে হয়ে যাবে। সো ওনার কস্টিংটা কিন্তু স্বাভাবিকভাবেই কম হবে। এখন দেখা গেল আপনার ক্যাটাগরিটা দেখা যাচ্ছে যে ডাক্তার যখন আপনার ছবিটা দেখেছে বা ফেস টু ফেস যখন দেখেছে তখন দেখেছে যে গ্ল্যান্ডের পাশাপাশি যেটা অ্যারিওলা বা নিপুল ফুলার পাশাপাশি চারপাশে ফ্যাটের পরিমাণটাও বেশি আছে, সো তখন আপনি ক্যাটাগরি টু এর মধ্যে পড়ে যাবেন, মানে গ্রেড টু এ বা গ্রেড টু বি। সো
সেক্ষেত্রে আপনি কিন্তু বলতে পারবেন না যে ভাই উনার 45,000 টাকা লেগেছে, আমারও কেন বেশি যাচ্ছে ডাক্তার। ডাক্তার বেশি যাওয়ার কারণই হচ্ছে আপনার সেই গ্ল্যান্ডের পাশাপাশি কিন্তু আপনার ওই ফ্যাটগুলাও সুন্দরভাবে রিমুভ করতে হবে। সো সেক্ষেত্রে কিন্তু একটা সময় লাগবে, কারণ যত সময় বেশি লাগবে তত কিন্তু আপনার ওই কস্টিংটা বাড়বে, কারণ টাইম ইজ মানি। এই হলো ব্যাপার। সো এখন আমি বলি যে কোন গ্রেডের কত টাকা লাগতে পারে, মানে গ্রেডিং সিস্টেমটা কিন্তু আমি বুঝাই দিলাম। সো আমি গ্রেড টু দিয়ে উদাহরণটা দিয়েছি, সেম লাইক দ্যাট গ্রেড ওয়ান যাদের তাদেরও এরকম ক্যাটাগরি হবে, ওয়ান এ, ওয়ান বি, ওয়ান সি, ঠিক আছে। সো গ্রেড থ্রি যাদের তাদেরও কিন্তু কস্টিংটা এইভাবেই বাড়বে, যেমন গ্রেড থ্রি এ, থ্রি বি, থ্রি সি, অর্থাৎ থ্রি যদি হয় মোটামুটি বলতে পারে 50,000 টাকা, থ্রি এ মানে একটু বড়, থ্রি বি মানে আরো একটু বড়, এবং থ্রি সি মানে একদম গ্রেড ফোর এর কাছাকাছি, মানে হয়তো ঝুলে গেছে বা অনেক পাম্পিং হয়ে আছে। এখন আসি যে গ্রেড ফোর এর ক্ষেত্রে, ভাই গ্রেড ফোর এর ক্ষেত্রেও সেম, আমি যদি বেশি কথা বলতে চাই কিন্তু ভিডিওটা বড় হয়ে যাবে। সো ব্যাপারগুলো এভাবে হবে, ঠিক আছে। ঠিক আছে, সো আশা করি গ্রেডিং সিস্টেমটা বুঝতে পেরেছেন যে গাইনোকমাস্টিয়ার গ্রেড হলো চারটা, গ্রেড ওয়ান, টু, থ্রি, ফোর, আর এই থ্রি ফোর এর মধ্যে আবার সাব ক্যাটাগরি করেছি যে একটু একটু যখন বড় হয়েছে যাদের একটু ফ্যাট বেশি গ্ল্যান্ডের পাশাপাশি আর একটু বেশি, এইভাবে এ বি সি সাব ক্যাটাগরির মধ্যে নিয়ে আসা হয়েছে, এবং এভাবেই কিন্তু কস্টিংটা একটু একটু করে বেড়ে যাবে। আচ্ছা, এখন আমি বলি যে আপনার গ্রেড কত কিভাবে বুঝবেন। আমি এই ভিডিওটিতে গ্রেড ওয়ান থেকে ফোর এর যতগুলো গ্রেড আছে এবং সাব ক্যাটাগরি আছে সেইটা আমি একটা সুন্দর করে ফটো শপে করে আমি 10টা বা 15টা ছবি সুন্দর করে দিয়ে এই ভিডিওটার ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো। ডেসক্রিপশনের লিঙ্কে ক্লিক করে আপনারা দেখে নেবেন, ঠিক আছে, ওইটা আমাকে তৈরি করতে হবে। আচ্ছা, এবার আসি যে কস্টিং এর বিষয়ে। বাংলাদেশে যদি আপনি অপারেশনটা করেন তাহলে আপনার কস্টিংটা কত হতে পারে। বাংলাদেশে এখন সর্বনিম্ন যে কস্টিংটা সেটা ডাক্তারদের যে রেগুলার প্রাইস বলে সেটা হচ্ছে 45,000 থেকে 50,000 টাকা, এটা হচ্ছে গ্রেড ওয়ান এর জন্য 45,000 থেকে 50,000 টাকা আপনাকে দিতে হবে। সো আমি গ্রেড ওয়ান এর জন্য ধরে নিলাম 45,000 টাকায় ধরে নিলাম, গ্রেড টু এর জন্য 50,000 টাকা এবং গ্রেড থ্রি এর জন্য 55,000 টাকা কস্টিং আপনার হতে পারে। এখন অনেক পেশেন্ট দেখা যায় যে মানে অনেক দরিদ্র বা অনেক পুর ফ্যামিলি থেকে এসেছে বা তার ফিনান্সিয়াল প্রবলেম আছে, সেই ক্ষেত্রে দেখা যায় যে ডাক্তারদেরকে যদি আপনি কনভিন্স করতে পারেন সেক্ষেত্রে হয়তো একটু আপনাকে ডিসকাউন্ট করে দিতে পারে। এটা ডিপেন্ড করবে আপনার ডাক্তারের কথোপকথনের ভিতরে, কিন্তু নর্মালি যে কস্টিংটা সেটা আমি বললাম গ্রেড ওয়ান থেকে গ্রেড থ্রি পর্যন্ত বাংলাদেশে যে কস্টিংটা হয়। এখন আসি যে কারো কারো আছে স্যাগি স্কিন, মানে গ্রেড ফোর যাদের একদম ঝুলে পড়েছে, মেয়েদের মতো ঝুলে পড়েছে, তাদের কস্টিংটা কিন্তু আরো বাড়বে, মিনিমাম 5,000 থেকে 10,000 টাকা বেড়ে যেতে পারে। কারণ ওই ঝোলা স্কিন ঠিক করতে হলে আপনাকে স্কিন রিডাকশন অপারেশন করতে হবে। নর্মালি গাইনোকমাস্টিয়া অপারেশনের প্রসিডিউরটা হচ্ছে লাইপোসাকশনের মাধ্যমে ফ্যাটটা রিমুভ করা আর ইনসিশনের মাধ্যমে গ্ল্যান্ডটা রিমুভ করা, অর্থাৎ দুইটা প্রসেস হয়। সো যাদের একদমই ঝুলে পড়বে তাদের কি হবে, ঝুলে পড়া চামড়াকে টাইট করার জন্য স্কিন রিডাকশন করতে হয়, সেক্ষেত্রে আপনাদের আরো কিছু টাকা গুনতে হবে, এটাকে বলা হয় স্কিন রিডাকশন, এটা 5,000 থেকে 10,000 টাকা লেগে যেতে পারে। সো বেসিক খরচ গ্রেড ফোর এর জন্য যদি হয় 50,000 টাকা বা 55,000 টাকা, তার সাথে স্কিন রিডাকশনের জন্য 5,000 বা 10,000 টাকা গুনতে হবে আপনাকে। এটা ডাক্তারের সাথে যখন কনসালটেশন করবেন তখন ডাক্তার আপনাকে বুঝাই দেবে বা বলে দেবে। সো বাংলাদেশে গেল গ্রেড অনুযায়ী কত টাকা লাগবে। এখন চলে যাই আমরা কলকাতায়। তো ভিউয়ার্স, এবার আসি কলকাতায় আপনাদের কত টাকা লাগতে পারে। তো কলকাতায় আসলে আমরা দুইটা ডাক্তারের ব্যাপারে আপনাকে ইনফরমেশন দিব, কারণ সব ডাক্তার সম্পর্কে আমার রিয়াল এক্সপিরিয়েন্স নাই। একজন ডক্টর সমীপ অধিকারী আছেন, ওনার কাছে আমি নিজে অপারেশন করেছিলাম, অনেক ভালো ডাক্তার। আরেকজন ডক্টর আছেন ডক্টর জয়ন্ত বেন, ওনার কাছে আমি প্রচুর পেশেন্ট পাঠিয়েছিলাম, উনি অনেক ভালো। সো এই দুইটা ডাক্তারের কস্টিং এর ব্যাপারে আমি একটা আইডিয়া দেবো, তবে এটা 100% যে মিলে যাবে তা না, হয়তো 1,000 টাকা কম বেশি হতে পারে। সো গ্রেড ওয়ান এর ক্ষেত্রে কলকাতায় যদি ডক্টর সৌভিক স্যারের কাছে আমরা অপারেশন করি তো 25,000 রুপি প্লাস মাইনাস লাগতে পারে, সেম লাইক ডক্টর জয়ন্ত বেন স্যারের কাছেও। আর গ্রেড টু এর ক্ষেত্রে সৌভিক স্যারের কাছে 27,000 রুপি প্লাস মাইনাস, আর জয়ন্ত বেন স্যারের কাছে 29,000 রুপি প্লাস মাইনাস লেগে যেতে পারে। গ্রেড থ্রির ক্ষেত্রে ডক্টর সৌভিক স্যারের কাছে 30,000 রুপি প্লাস মাইনাস লেগে যেতে পারে, এবং গ্রেড
থ্রি ক্ষেত্রে ডক্টর জয়ন্ত বেন স্যারের কাছে দেখা যাচ্ছে ৩৫,০০০ রুপি প্লাস মাইনাস লেগে যেতে পারে। গ্রেড ফোর এর ক্ষেত্রে ডক্টর সৌভিক স্যারের কাছে ৩৫,০০০ রুপি প্লাস মাইনাস লেগে যেতে পারে, এবং ডক্টর জয়ন্ত বেন স্যারের কাছে গ্রেড ফোর এর ক্ষেত্রে ৪০,০০০ থেকে ৪২,০০০ রুপি প্লাস মাইনাস লেগে যেতে পারে। ভিউয়ার্স, এটা জাস্ট আমি একটা আইডিয়া দিলাম, তবে যখন আপনি আমাকে বা ডক্টর স্যারের কাছে আপনার ছবি দিয়ে কস্টিংটা বলবেন, তখন কিন্তু ওনারা সঠিক যে কস্টিংটা সেটা বলে দিবে। তবে আমি যে কস্টিংটা বলেছি সেটা থেকে ওনাদের কস্টিং খুব বেশি কম বেশি হবে না, কারণ আমি ইনভেস্টিগেশন করেছি, স্যারদের চ্যানেল দেখেছি, ওনাদের কাছে যারা অপারেশন করছেন এখন তাদের সাথে আমি কথা বলেছি। এই জন্য আমি হয়তো ২-১,০০০ টাকা কম বেশি হতে পারে ওনাদের যে গ্রেডিং সিস্টেম সেটার উপর ডিপেন্ড করে, তবে সবচেয়ে আপডেট দিয়ে দিবে যখন আপনারা স্যারকে স্যারদের কাছে ছবি পাঠাবেন বা আমার কাছে ছবি পাঠাবেন, তখন দেখে কিন্তু বলে দেওয়া হবে। ওই যে আমি বললাম যে গ্রেড, যে মেন গ্রেডের মধ্যে কিন্তু টাইপ থাকবে, ক্যাটাগরি টাইপ থাকবে ABC, সো সেই ক্যাটাগরির মধ্যে যখন পড়বেন সেইভাবে আপনাদের কস্টিংটা ওনারা বা আমি আপনাদেরকে বলে দেবো। এবার আসে চেন্নাইয়ের কস্টিংটা। আসলে চেন্নাইয়ে আমার একটা জায়গা পরিচিত, সেটা হচ্ছে চেন্নাইয়ের তামিরাই অ্যাস্থেটিক, এবং বাংলাদেশ থেকে প্রায় ১০ থেকে ১২ জন আমার পরিচিত এবং আমার সাথে কথা বলে ওনারা ওখানে অপারেশন করে এসেছেন এবং সুস্থ জীবনযাপন করছেন। সো চেন্নাইয়ের ব্যাপারটা হচ্ছে ওনারা দুইটা গ্রেডিংয়ে মানে কস্টিংটা করে, একটা হচ্ছে গ্রেড ১ বা গ্রেড ২ এর মধ্যে, আর একটা গ্রেড ৩ বা গ্রেড ৪ এর মধ্যে। সো গ্রেড ১ বা ২ যদি আপনার হয় তাহলে ৮৫,০০০ রুপি আপনার কস্টিংটা হবে, ৮৫,০০০ রুপি কস্টিংটা হবে। আর গ্রেড ২ প্লাস মানে ৩ বা ৩ মানে ৪ এর মধ্যে যদি থাকে তাহলে ৯৫,০০০ রুপি কস্টিংটা হবে, এবং ওখানে চেন্নাই জেনারেল অ্যানেস্থেশিয়া দিয়ে অপারেশনগুলো নর্মালি পারফর্ম করা হয়। ডক্টর জয়ন্ত স্যার জেনারেল অ্যানেস্থেশিয়া এবং লোকাল অ্যানেস্থেশিয়া দুটা দিয়ে অপারেশন করেন, তবে পেশেন্টের কন্ডিশন অনুযায়ী অ্যানেস্থেশিয়াটা দেওয়া হয়। এর আগের ভিডিওতে আমি দেখাইছি ডক্টর সৌভিক স্যারও সেম লাইক দ্যাট, জেনারেল এবং লোকাল দুটা দিয়ে অপারেশন করেন পেশেন্টের বডি কন্ডিশন অনুযায়ী। বাংলাদেশে ডক্টর ইকবাল স্যার এবং ডক্টর কামাল স্যার খুবই জনপ্রিয় এই দুজন ডাক্তার বর্তমানে বাংলাদেশে আছেন, ডক্টর ইকবাল স্যার এবং ডক্টর কামাল স্যার। ওনারাও পেশেন্টের কন্ডিশন অনুযায়ী জেনারেল অ্যানেস্থেশিয়া এবং লোকাল অ্যানেস্থেশিয়া দিয়ে অপারেশন করার জন্য সাজেশন দেয়, তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে ডক্টর কামাল স্যার লোকাল দিয়ে অপারেশন গুলো করেন, তবে পেশেন্ট যদি মনে করেন যে জেনারেল অ্যানেস্থেশিয়া দিয়ে অপারেশন করবো তাহলে কিন্তু ডক্টর কামাল স্যার জেনারেল অ্যানেস্থেশিয়া দিয়ে অপারেশন পারফর্ম করেন, সেম লাইক দ্যাট ইকবাল স্যারও। সো দেখা যাচ্ছে যে অপারেশনের যে প্রসিডিওর সেগুলো বাংলাদেশ, কলকাতা, চেন্নাই, হোয়াট এভার যেখানেই হোক না কেন সব কিন্তু দুইটা প্রসেসে হচ্ছে, একটা হচ্ছে লোকাল অ্যানেস্থেশিয়া, একটা জেনারেল অ্যানেস্থেশিয়া দিয়ে, এবং এটা ডিপেন্ড করছে যে পেশেন্টের শারীরিক কন্ডিশন বা পেশেন্টের গ্রেড অনুযায়ী। গ্রেড বড় হলে নর্মালি জেনারেল অ্যানেস্থেশিয়া দিয়ে অপারেশনগুলো ওনারা পারফর্ম করেন। সো কার কোন মানে কার ক্ষেত্রে লোকাল, কার ক্ষেত্রে জেনারেল অ্যানেস্থেশিয়া দিয়ে অপারেশন করতে হবে, এটা কিন্তু আমার আগের ভিডিওতে দেওয়া আছে, খুব ক্লিয়ার করে আমি বোঝাই দিয়েছি, ওই ভিডিওটা আপনারা দেখে নেবেন। আর ভিউয়ার্স, আমি একটু আগে বলেছি যে এই যে গ্রেডিং, আমি ফটোশপে গ্রেডিং করব আপনাদের ছবি নিয়ে, গ্রেড ১ এর মধ্যে গ্রেড ABC এগুলো আমি একটা চার্ট করে একটা ছবি দিয়ে আমি আমার ড্রাইভে দিয়ে রাখবো, সেই ড্রাইভের লিঙ্কটা এই ডিসক্রিপশনে দেওয়া থাকবে। সো আপনারা সেই ডিসক্রিপশনের লিঙ্কে ক্লিক করে কিন্তু দেখে নিতে পারেন যে কোন গ্রেডের কত টাকা এবং আপনি কোন ক্যাটাগরির মধ্যে পড়ছেন। সো এইভাবে কিন্তু আপনি ক্লিয়ার হয়ে যেতে পারেন যে আপনার গ্যানোকমেশ অপারেশন করতে কত টাকা লাগতে পারে, যদিও আমি বলেছি যে হয়তো ১ থেকে ২,০০০ টাকা এদিক সেদিক হতে পারে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের আলোচনা, অনেক বকবক করলাম। আর একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে একটা ভিডিও তৈরি করতে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়, এবং এই যে আমি আজকের ভিডিওটা তৈরি করলাম এটা কিন্তু ৭ দিন আগে থেকে ভাবতেছি, থিঙ্কিং করছি, ডাটা কালেকশন করতেছি, কারণ আমি মুখ দিয়ে একটা কথা বলে দিলাম মন গড়া তাহলে কিন্তু হবে না, এটা অবশ্যই অথেন্টিক হতে হবে। সো আমাকে গুগলে ঘাটাঘাটি করতে হয়, আমার যেটা এক্সপিরিয়েন্স আমাকে কিন্তু স্টাডি করে একটা ভিডিও বানাতে হয়, তারপরেও মানুষ মাত্রই ভুল করবে, আমিও ভুলের বাইরে না, তবে চেষ্টা করি সঠিক ইনফরমেশনটা আপনাদের কাছে পৌঁছে দেয়। তো ভিউয়ার, সবাই ভালো থাকবেন, আর গ্যানোকমেশিয়া রিলেটেড কোনো প্রশ্ন যদি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করলে আমি সেই কমেন্টের অ্যান্সার দিয়ে দেবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।